বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে কথা বলবো বাংলাদেশের একটা আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে মিশন এক্সট্রিম। তো তার ট্রেলারটা ড্রপ করা হয়েছে, তো সেই ট্রেলারটা কেমন লাগলো সেসব বিষয়ে আলোচনা করব। তো আরিফিন শুভর আগে যখন আমরা ঢাকা অ্যাটাক দেখেছিলাম, তখন থেকেই আমার বেশ পোটেন্সিয়াল লাগে, এবং তারপরে অনেকগুলো ভালো ভালো কাজ দেখেছি। এপারের হইচই কিছু কাজ তিনি করেছেন, তো সেই জায়গা থেকে এক্সপেকটেশন ছিল। এবং এই ট্রেলারটাই তার যে লুকস এবং যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখতে বেশ ভালো লাগে। এবং আমি বলবো যে এই ট্রেলার থেকে শুধুমাত্র পাওয়ার বিষয় আমার এটুকুই, অর্থাৎ আরিফিন শুভকে যদি আমি একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার এবং তার পারফরমেন্সটুকু যেটুকু ট্রেলারে দেখা যাচ্ছে এটা যদি বাদ দিই, এই ট্রেলারে আমার কিছুই তেমন এলিমেন্ট বা ভালো লাগার জিনিস খুঁজে পেলাম না যেগুলো নিয়ে কথা বলতে হয় বা কথা বলা যাবে। গল্পটা যদি বলি এখানে বা মিশন এক্সট্রিমে, গল্পটা খুব কমন গল্প, অর্থাৎ ওই টেরোরিস্ট অ্যাটাক হবে একটা, হয়তো বাংলাদেশে তার প্ল্যানিং চলছে, তো সেখান থেকে 5 জনকে অলরেডি মার্ডার করা হয়েছে, অনেকজনকে মানে কি বলে বন্দি করা হয়েছে, তো এদেরকে কিভাবে রেস্কিউ করা হবে বা এই যে অ্যাটাক করছে এরা পিছনে কে বা কিভাবে এই পুরো ঘটনাটার সাথে আরিফিন শুভ বা তার টিম যুদ্ধ করবে বা যুদ্ধ ঘোষণা করবে বা পুরো ম্যাটারটাকে শর্ট আউট করবে, সেটা নিয়েই এই গল্পটা বা এই সিনেমাটা তৈরি করা হবে। তো একটা এই ধরনের সিনেমায় যেটা সব থেকে বেশি দরকার থাকে বা ট্রেলারের ক্ষেত্রে যেটা দরকার থাকে, যে আমি যেটা বলতে চাইছি সেটা খুব সুন্দরভাবে একটা সাবজেক্টিভ ওয়েতে বা একটা সুন্দরভাবে এটাকে পোর্ট্রে করার চেষ্টা করবো। এবং এই ট্রেলারটা দেখে আমার বড্ড বেশি বারবার মনে হয়েছে বেশ অগোছালো ট্রেলার। এবং এই অগোছালো শব্দটা আমি নোয়িংলি এই জন্য বলছি কারণ প্রথম থেকে শুরু হওয়া যতক্ষণ শুরু হবে এবং তারপরে যখন শেষ হবে, এই যে পুরো 2 মিনিট প্রায় 47 সেকেন্ড বা 49 সেকেন্ড এই যে ডিউরেশনটা, এই ডিউরেশনটা আপনার বিরক্ত লাগবে। মিনস ট্রেলারটাও একটা সুন্দর ওয়েতে প্রেজেন্ট করার ব্যাপার থাকে, এবং এই ট্রেলারটা দেখে আপনার কোনো জায়গায় ভালো লাগবে না, কারণ এর যে VFX গুলো ইউজ করা হয়েছে সেটা আরিফিন শুভর জামাতে আগুন লেগে যাওয়ার পর আগে যে ব্লাস্ট হওয়ার সিন গুলো, সেগুলো এত ক্লিশে লাগছে, এত থার্ড ক্লাস এগুলোর প্রেজেন্টেশন এবং এত থার্ড ক্লাসের আউটপুট যে আপনার দেখতে বিরক্ত লাগবে। এবং এইগুলো যখন দেখার আপনি শুরু করতে করতে যখন আপনার বিরক্ত লেভেলটা চরম সীমায় পৌঁছে যাবে, তখন আরেকটা জিনিস আসবে, এটা দেখার পর মনে হবে যে ফোনটা ছুঁড়ে ফেলে দিই, কারণ আমি কেন দেখছি ট্রেলারটা। এই ধরনের কমার্শিয়াল ফিল্ম বা এই ধরনের যখন জনরা ফিল্ম এক্সপ্লোর করা হয়, তখন তার মধ্যে রোমান্টিক ওয়েতে বালির মধ্যে শুয়ে হিরো হিরোইন গান করছে, এই জিনিসগুলো জাস্ট নেওয়া যায় না। এবং এগুলো আজ থেকে 10 বছর আগে হলে পরে মেনে নিতে পারতাম, 2021-22 এই সময় দাঁড়িয়ে এই ধরনের জিনিস যদি ট্রেলারে দেখানো হচ্ছে তখন সিনেমাটা কতটা এই ধরনের ছাপ রাখবে এটা আগে থেকেই বোঝা যায়। তো আমার যদি আমি ফ্র্যাঙ্কলি বলি এবং আমার অনেস্ট ওপিনিয়ন থেকে যদি বলার চেষ্টা করি, যেটুকু কাজ দেখি সেটার উপর বেস করে, এই ট্রেলারটা আমার একদম ভালো লাগেনি। এবং ভালো লাগেনি ইন দ্য সেন্স তার অনেকগুলো প্যারামিটার আছে, এবং সেই প্যারামিটারগুলো যদি আমি বিচার করতে যাই, একমাত্র আরিফিন শুভ, কারণ তার যে কাজগুলো আছে আমি আগের কাজগুলো থেকে বাদ দিয়ে বলছি, পার্টিকুলার এই কাজের ক্ষেত্রে তার যে বডি ট্রান্সফরমেশন আছে, তার যে প্রেজেন্টেশন আছে, সে যেভাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছে এবং তাকে যেটুকু দেখা গেছে, এই জিনিসটাই হচ্ছে এই ট্রেলারের মধ্যে আমার পাওনা। বাকি সিনেমাটা দেখার পর কেমন হলো সেসব নিয়ে আই থিঙ্ক আলোচনা করা বেটার হবে, কারণ ট্রেলার দেখে এটা বলে দেওয়া খুব মুশকিল যে সিনেমাটা খারাপ হবে, রাদার সিনেমাটা হয়তো খুবই ভালো হতে পারে। তো ডিসেম্বরে সিনেমাটা রিলিজ করছে বাংলাদেশে, আমরা কবে দেখতে পাবো জানি না, এবং দেখতে পেলে বা কোনো প্ল্যাটফর্মের OTT প্ল্যাটফর্মের থ্রুতে, Zee5 থ্রুতে আমরা দেখতে পেলে অবশ্যই এটা রিভিউ করার চেষ্টা করবো তাড়াতাড়ি। এবং আমি সত্যি এগারলি ওয়েট করছি বিকজ আমার ঢাকা এটা খুবই পছন্দের একটা সিনেমা, এবং তাদের যেহেতু কাস্ট এবং ক্রু এই প্রজেক্টের সাথে যুক্ত, তো আমার একটা অবশ্যই এক্সপেকটেশন আছে, তো সেই জিনিসটা দেখা যাক কতটা ফুলফিল করে। ততক্ষণের জন্য আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।